রিয়াদ ভাই, ক্যারিয়ার জুড়েই আপনি সব সময় দলের দায়িত্ব নিয়ে আসছেন, সেটা মিডল অর্ডারে হোক, সব মিলিয়ে বলবো যে টিমকে যখন বিপদে পড়ে তখন উদ্ধার করেন। অবশ্যই আমার মনে হয় যে এই দায়িত্বটা আমার আমি খুব পজিটিভলি নেই, আমি এই চ্যালেঞ্জটা নিতেও পছন্দ করি, এবং স্পেশালি যখন অবশ্য ব্যাটিং করি তখন প্রবলি ওই জিনিসগুলো আমার মাথায় আসে না, তখন আমি অ্যাজ এ ব্যাটসম্যান হিসেবেই চিন্তা করি। আমি আমার যতটুকু আমার পক্ষে সম্ভব দলের প্রয়োজনে যতটুকু আমার কন্ট্রিবিউশন করার প্রয়োজন হয়তো বা সবসময় পারি না, বাট চেষ্টা করি যে যেন স্পেশালি দলের যখন প্রয়োজন তখন যেন আই ক্যান পুট মাই হ্যান্ড আপ অ্যান্ড পারফর্ম ফর দ্য টিম। বললেন যে লাকি মনে হয় না, এই যে কপালটা দেখছেন, হাসবুন আল্লাহ ও নিয়াম আল ওয়াকিল নিয়াম আল মাওলা ও নিয়াম আল নাসির। আমি ব্যক্তিগতভাবে অনেকটা শিওর যে আমার আর দরকার হবে না। হারাধনের পাঁচটি ছেলে, রইল বাকি এক, যে কিনা এবারের বিশ্বকাপে টিম টাইগারকে নেতৃত্ব দিবেন। মাশরাফি, তামিম, মুশফিক একে একে আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন। বিশ্বকাপের 15 সদস্যের ঘোষিত স্কোয়াডে নেই মাহমুদুল্লাহ রিয়াদ। নির্বাচক নান্নো যখন এই সিদ্ধান্তের কথা মিডিয়ায় বলছিলেন, স্বাভাবিক কণ্ঠস্বরটা কেমন জানি শোনাচ্ছিল। মাহমুদুল্লাহ রিয়াদ, আওয়ার অল রেসপেক্ট টু হিম, আমাদের জাতীয় দলের পরে অনেক ভালো ভালো খেলা আমাদেরকে উপহার দিয়েছেন। দেশের ক্রিকেট ইতিহাসে অন্যতম কঠিন সিদ্ধান্তগুলোই যে আনুষ্ঠানিকভাবে ম্যানেজমেন্টের মুখ থেকে আসে। মাশরাফি তো 2017 সালে শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বোতে টি টোয়েন্টি ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন। তামিম টেস্ট ও ওয়ানডেতে ফোকাস দিতে গিয়ে স্বেচ্ছায় এই ফর্ম্যাট থেকে সরে দাঁড়িয়েছেন। গেল এশিয়া কাপে ক্যাচমিস আর রিভিউ না নেওয়া বিতর্কে নানা সমালোচনা হয়েছে মুশফিককে নিয়ে। তাই তো এশিয়া কাপ খেলে দিন দুয়েক পরে ফেসবুক বার্তা দিয়ে টি টোয়েন্টি ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন এই কিপার ব্যাটার। এশিয়া কাপে ব্যাট হাতে ব্যর্থ রিয়াদের ঠাই মেলেনি বিশ্বকাপ দলে। বিশ্বকাপের দল ঘোষণা করার দিনে মোহাম্মদ নবীকে টপকে 248 রেটিং নিয়ে টি টোয়েন্টি অলরাউন্ডিং র্যাঙ্কিংয়ে এক নম্বরে উঠে এসেছেন সাকিব আল হাসান। 15 সদস্যের ঘোষিত বিশ্বকাপের দলে সর্বোচ্চ 7 টি টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ করেছেন ক্যাপ্টেন সাকিব আল হাসান। 2 করে টি টোয়েন্টির এই বিশ্ব আসর খেলেছেন সাব্বির, মুস্তাফিজ ও তাসকিন। 1 করে খেলেছেন লিটন, আফিফ, সোহান, নাসুম ও সাইফউদ্দিন। টি টোয়েন্টি বিশ্বকাপে এখনও অভিষেক হয়নি মোসাদ্দেক, রাব্বি, মিরাজ, শান্ত, ইবাদত ও হাসান মাহমুদের। মুকাদ্দেস হুসেন, বিডি ক্রিক টাইম।